আসসালামু আলাইকুম রহমানতুল্লাহি অবর আকাতু ইন্ন আল হামদাল্লাহ ওয়াসাল আতু অসাল্লাম ও আলা রসুল ওয়া আলা আলিহি ওয়াসফা বিহি ওয়ামান ওয়ালা আম্মাবাদ প্রিয় দিনী ভাইয়া বোনেরা মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাইয়া বোনেরা আজকে এমন সুন্দর একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের ধোকা থেকে আমরা পুরোপুরিভাবে সেইভ থাকতে পারব পুরোপুরিভাবে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় মিনুনের সাতানব্বই থেকে আটানব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত চমৎকারভাবে সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতিতে সুন্দরভাবে শয়তানের ধোকা থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি কিভাবে বেঁচে থাকার দোয়া মহানরবুল্লা আলমিন শানে করতে পারি সেটা সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুগণ এই দোয়াটির অর্থ বাংলা অর্থ আপনারা শুনলেই বুঝতে পারবেন যে দোয়াটা আসলেই কতটা চমৎকার এবং উৎকৃষ্ট বন্ধুগণ প্রথমে আমরা দোয়াটি শিখে নেব দোয়াটি হচ্ছে রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন আমি আবার ও দোয়াটি বলছি দোয়াটি হচ্ছে রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে হে আমার রব আমি শয়তানদের কুমন্ত্রণা হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যেন তারা আমার কাছে না আসতে পারে প্রিয় বন্ধুরা আপনারা দোয়াটি শুনলেন এবং বাংলা অর্থটিও শুনলেন অর্থটি শুনেই হয়তো আপনারা বুঝে গেছেন যে দোয়াটি কত চমৎকার এখন আসি যে এই দোয়ার আমল করব কিভাবে। বন্ধুগণ এই দোয়াটি পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যে কোনো মুহূর্তে পাঠ করতে পারেন বিশেষ করে যে সমস্ত সময়গুলোতে দোয়া কবুল হয় বা যে সময়গুলিতে আপনি শয়তানের ধোকায় পড়তে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন যে শয়তান আপনাকে ধোকা দিচ্ছে আমরা অনেক সময় খারাপ কাজ থেকে তওবা করি এবং নিয়ত করি যে এখন থেকে আর কোন ধরনের পাপ কাজ খারাপ কাজ আমি করব না সব সময় সর্বদা আমি ভালো কাজ করার চেষ্টা করব। কিন্তু এরকম নিয়ত করার পরেও অনেক সময় শয়তান আমাদেরকে ধোকা দেয় কুমন্ত্রণা দেয় হ্যাঁ তখন কিন্তু আমরা বুঝতে পারি উপলব্ধি করতে পারি তখন আমরা সাথে সাথে এস্তেকভার করে দেব এবং এই দোয়াটি পাঠ করব একবার দুইবার তিনবার পাঁচবার দশবার আপনি যতবার খুশি এই দোয়াটি পড়তে পারেন লাভই হবে কোনো ক্ষতি হবে না এর কারণ হচ্ছে এটা কিন্তু একটা দোয়া প্লাস পবিত্র কোরআনের আনের একটি আয়াত অর্থাৎ আপনি যদি উজু সহকারে পাঠ করেন তাহলে প্রতিটি হরফের বিনিময়ে সর্বনিম্ন পনেরো থেকে সর্বোচ্চ পঁচিশটি করে নেখি আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ এজন্য বন্ধুগণ যখনই এরকম কোন সিচুয়েশানে পড়বেন তখনই সাথে সাথে এই দোয়াটির উপর আমল করবেন এবং বিশেষ করে যখন মোনাজাত করবেন যে কোনো সময় নামাজের পরে তখন এই দোয়াটি পাঠ করতে পারেন মোনাজাত মোনাজাতের সহিত তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আমাদের সকলকে আমরা যারাই এই দোয়ার উপর আমল করব তাদেরকেই আল্লাহ তালা শয়তানের কুমন ধরণা থেকে হেফাজত করবেন আর বন্ধুগণ আপনাদের নিকট অনুরোধ আপনারা যখন মোনাজাত করবেন দোয়া করবেন তখন দয়া করে আমাকেও দোয়ায় মনে রাখবেন আমার জন্যও একটু দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আল আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মন্তব্য দয়া করে আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই দোয়াটি শিখতে পারে এবং তারা যেন আমল করতে পারে আর আপনি যদি নিয়মিত সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান অবশ্যই অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতু